আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সহ অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন তিনি জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনে চার সদস্যের কমিটি গঠনের পরামর্শ দেন তিনি বলেন শুধু মিডিয়া নয় প্রশাসনেও ফ্যাসিবাদের দোষ রায় এগিয়ে রয়েছে তাই বর্তমান সরকারের সমালোচনা করতে হবে সংস্কারের জন্য গণমাধ্যম ধ্বংসের কারিগরদের বিচারের মুখোমুখি করার আহ্বানও জানান তিনি এনজিও কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা ভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাঈদকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল